যুবক ভাই তোমাদের আলহামদুলিল্লাহ বুঝে না না বুঝে বলে হুজুর আমরা মহা বুঝে অটো পাস কয়দিন পর দাবি তুলবো অটো চাকরি বাপের হোটেলে খাই কোনো চিন্তা নাই মোবাইলে মেগাবাইট উঠাই ডানে ঠেলা বামে ঠেলা উপরে ঠেলা নিচে ঠেলা বড় মজায় আছি হুজুর আলহামদুলিল্লাহ তাই না বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট আপনি বাপ মায়ের কথা শুনেন না বাপ মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলেন এলাকার মুরব্বীরা ভয়ে আপনাদেরকে শাসন করে না তাদেরকে অপমান করে দিতে পারেন ইয়াবাখোর গাঁজাখোর কমসে কম আপনার সাথে ওই বিড়িখোরের সাথে আপনার সম্পর্ক আপনার জামার কাট প্যান্টের ছাড় চুলের কাট দেখলে মুসলমান যুবক মনে হয় না মসজিদে আজান হয় মসজিদের সাথে সম্পর্ক নাই এলাকার মহিলা দেখলে আপনি টিজ করেন আপনি মিথ্যা কথা বলেন গালি দিয়ে কথা বলেন মোবাইলে হারাম দেখেন আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই আপনার চলা ফেরা আচার আচরণ আপনার পরিবার রাষ্ট্র দেশ পিতা মাতা সবাই আপনারে নিয়ে দুশ্চিন্তা করে আপনি বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনারে বলি আপনার আলহামদুলিল্লাহ হয় নাই আপনার আলহামদুলিল্লাহ কি আল্লাহ এই উন্নত বিশ্বে কতকগুলা যুবক হারায় গেল আমার বয়সে এত ট্রিটমেন্ট এত চিকিৎসা থাকার পরেও তুমি আমার মতো নালায়েক একজন যুবকের এখন পর্যন্ত হেফাজত করছো আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হতে চাই আগে যা করছি করছি এখন থেকে আমি শপথ নিলাম মুখ থাকবে মিথ্যা থাকবে না আমার পিতামাতা বুঝবান হোক অবুজ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদের সাথে আমি কখনো ঝাড়ি দিয়ে কথা বলবো না মুরব্বীদের সাথে বেয়াদাবই করবো না গাঁজা খরিয়া বখর তো দূরের কথা বিড়িখোরের সাথেও আমার সম্পর্ক থাকবে না কোনো মহিলাদেরকে দেখে আমি টিপস করবো না আমার মোবাইল থাকবে হারাম কিছু দেখবো না হারাম কিছুর সাথে সম্পর্ক থাকবে না প্যান্ট পরবো টাকনুর নিচে যাবে না আমি এখন থেকে একজন আল্লাহওয়ালা মসজিদ মুখী আজান হবে মসজিদের সাথে সম্পর্কিত এই রকম একজন যুবক হয়ে একজন ভদ্র সভ্য এলাকার মানুষ ভালো বলবে আমি এরকম একজন নৈতিকতা সম্পন্ন মুসলিম যুবক হতে চাই শপথ নিলাম আল্লাহ আজকে থেকেই পরিবর্তন শুরু এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ প্রিয় মুরব্বী আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা শেষ বয়স হয়ে গেছে জুব্বা একখান ধরে ফেলছে দাড়িও ছেড়ে দিছে পান খাওয়াতেও জোর দিছে বিকাল হয়েছে খিলাল করতে করতে মোড়ের দোকানে চলে গেছে যাওয়ার পরে দোকানে বসার পরে ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি হচ্ছে ক্যাশিয়ার এরপরে চা খাচ্ছে অমুক হুজুরের কি হলো তুমুক সর্দার সাহেবের কি হলো সর্দার সাহেবের বেটির কি হলো অমুক খতিব সাহেবের কি হলো অমুক দলের কি হলো জো বাইডেনের কি হলো আমেরিকার কি হলো গিবোধ গিল্লা মিথ্যা অনাচার কথাবার্তা স্ত্রী তার সাথে আজ পর্যন্ত ভালো করে ব্যবহার করে না ছেলের বউ তার প্রতি অসন্তুষ্ট এলাকার যুবকরা পর্যন্ত তাকে পছন্দ করে না মসজিদে যেই সকল বাচ্চারা নামাজ পড়তে যায় ওই মুরব্বীর কারণে মসজিদ মুখী বাচ্চারা হয় না বরং মসজিদ থেকে আরো দূরে চলে যায় ছোট্টবেলায় তিন খান সুরা মুখস্ত করছে মুরব্বী হয়ে গেল চতুর্থ সুরার অর্থ জানে না উনারা যদি জিজ্ঞাসা করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ও তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকার অর্থ কি বলেন তো এইটার অর্থ উনি জানে না উনি বিরাট ঠুটানি করে ঘুরে বেড়াচ্ছে আর ভাব নিচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার আলহামদুলিল্লাহ হয় নাই বাবা বুঝেন আপনার আলহামদুলিল্লাহ WHO বলেছিল 60 বছরের উপরে যাদের বয়স তারা সবচেয়ে ডেঞ্জার জোনের মধ্যে আছে তারা আক্রান্ত হতে পারে মরতে পারে আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা কম আল্লাহ কবে আমার বয়স 50 পার হয়েছে এখন পর্যন্ত তুমি আমারে হেফাজত করছো এখন পর্যন্ত ভালো রেখেছো তোমার কেবল দয়ায় আল্লাহ এছাড়া আমার কোনো যোগ্যতা নাই তোমার এর কৃতজ্ঞতা আমি কিভাবে করব আল্লাহ শপথ নিলাম এখন থেকে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব গিবত গিল্লার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না সমাজে ক্লিক লাগে সমাজে অশান্তি হয় এরকম কোনো কথাবার্তা আমি বলবো না কোরআন শরীফ এতদিন শিখে নেয় এখন ওস্তাদের মাধ্যমে খতিবের মাধ্যমে মাদ্রাসায় যে মাদ্রাসার ছাত্রর সাথে যোগাযোগ করে কোরআন শেখার চেষ্টা করব নামাজের দোয়া তাসবিগুলা কমসে কম মুখস্থ করে নতুন করে এইগুলাকে শুদ্ধ করার চেষ্টা করব স্ত্রীর সাথে ভালো ব্যবহারকারী হব এলাকার যুবকরা যেন নামাজি হয় এই প্রচেষ্টা করি করব এলাকার শিশু কিশোরদের জন্য পকেটের মধ্যে টাকা পয়সা চকলেট নিয়ে ঘুরবো তারা যেন মসজিদমুখী হয় আমার মুখ থাকবে মিথ্যা থাকবে না আমার সাথে সুদ ঘুষের সম্পর্ক থাকবে না আমি এখন থেকে আল্লাহ যে কয়টা দিন বাঁচি ইসলাম কল্যাণ সমাজ দেশ সকলের কাজে লাগতে পারি এই রকম একজন মুরব্বী হয়ে বাকি জীবনটা পার করতে চাই দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কিনা
আমার মোবাইল আপনারে দিয়ে দিব 300 টাকার উপরে ব্যালেন্স আছে, মোবাইলে এখন 97% চার্জ আছে, মোবাইলটাও ভালো, সিম ভরানো আছে, পারলে কেউ একটা কল করে দেখান আমারে, আপনার আব্বার কাছে দিলাম, কল দেন, আসেন। বলবেন, হুজুর খুব তো গরম মেরে মোবাইল দিচ্ছেন, টাকা পয়সা নেটওয়ার্ক সব আছে, মোবাইলে যে পাসওয়ার্ড দিছেন একটা, পিছনে ফিঙ্গারপ্রিন্ট দিছেন, এদিকে প্যাটার্ন লক দিছেন, ওদিকে ব্রাউজিং লক দিছেন, খুলে দেন আগে, ঠিক না? কেন বললাম ভাই, আলহামদুলিল্লাহ বলছি ঠিকই, উচ্চারণ সহি হচ্ছে, বলা উচিত, কিন্তু এই আলহামদুলিল্লাহর পাসওয়ার্ড আমাদের খুলে নাই, এই জন্য এই আলহামদুলিল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। ভেবে দেখেন, অনুরোধ দিলাম। প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন ভিন্ন তিনটা সূরা থেকে, যদি সময় থাকে তাহলে চারটা বলবো, আর না থাকলে আমাদের জন্য আপনাদের ধৈর্য বুঝে আলাদা আলাদা তিনটা সূরা থেকে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলাদা সূরা কিন্তু বিষয়বস্তু একটাই, এই বিষয়বস্তু বোঝার জন্য 3-4 মিনিটের একটা ভূমিকা লাগবে, এই ভূমিকার পরেই ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। আপনারা রাজি আছেন তো ভাই? আছেন তো ইনশাআল্লাহ? তবে তার আগে একটা কথা, আমাদের সর্দার সাহেবকে আমি ওনাকে চিনি, ছোটবেলায় আমি পাকশিতে থাকছি, সাসার নাম বহুবার শুনছি আমরা, সিরাজ সর্দার সাহেবরে চেনে না এলাকায় কেউ নাই, আমরা চিনি সাসাকে, উনি আমারে না চিনলে কেউ, আমরা দেখছি না, পাকশি মাদ্রাসায় গেছে, মাওলানা দিদি সাহেবের কাছে গেছেন, আমরা দেখছি সাসাকে অনেক আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আজকের মাহফিলে সুন্দর একটা আপ্যায়নের অ্যারেঞ্জমেন্ট আছে, জানেন তো আপনারা, আমাদের কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আছে, ওনারা দেখবেন একদম শেষ মুহূর্তে ভুরভুর করে ঢুইকে এরপরে মনে করেন এই আপ্যায়ন গ্রহণ করবে, আজকে কিন্তু এটা হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আর 5-7 মিনিটের মধ্যে 2 দরজায় 10 জন যুবক লাগবে, যারা বক্সিং দিলে নাক ফাইটে অস্থির করায় ফেলতে পারবে, আছে না ভাই? 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে পারলে ভিতরে ঢোকো, ভিতরে ঢোকার পরে এরপরে আমরা সুন্দর আলোচনা শেষ করে আমরা আপ্যায়ন গ্রহণ করে তারপরে যাব, কিন্তু কথা নাই বার্তা নাই, শেষ মুহূর্তে এসে আপনি ভুরভুর করে ঢুকবেন আর আপ্যায়ন গ্রহণ করবেন এই সুযোগ নাই, প্রয়োজনে আমরা ডবল ডবল নিব, প্রয়োজনে গাড়িতে করে বান্দে পাকশি মাদ্রাসায় নিয়ে যাব, কিন্তু ওয়াজ শুনবে না, আপ্যায়ন তাদেরকে করা হবে না, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখান দেখি কারা কারা রাজি, টান টান করে তোলেন, টান টান, 2 হাত সোজা করেন, একটু শক্ত সামর্থ্য দিয়ে সোজা করেন, করছেন আপনারা? কারা কারা বাহিরে আছে দেখো, তাড়াতাড়ি আসো, হ্যাঁ, রাজি আছেন আপনারা? দেখে একটা হিম্মত করে তাকবীর দিতে হবে, এখন পারবেন? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,